বন্ধুরা আমি মিস্টার অমিত আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আল কোরআনের আল্লাহ কি আমাদের পুরো পৃথিবীর স্রষ্টা কিনা অথবা আল্লাহ কিনা সেই বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি কোরআনের আলোকে সেই বিষয়ে আলোচনা করব তো শুরু করার আগে আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনেক ভিডিও করি সে ভিডিওগুলো আপনাদের আশা করি সবার ভালো লাগবে তো আজকে আমি আমার আলোচনা শুরু করছি আলোচনা শুরু করার আগে আমি কোরআন থেকে কয়েকটা রেফারেন্স দিয়ে দেখব এই কোরআনের আল্লাহ কি আসলে আমাদের পুরো পৃথিবীর আল্লাহ কিনা পুরো মহাবিশ্বের আল্লাহ কিনা ঈশ্বর কিনা অথবা গড কিনা অথবা স্রষ্টা কিনা এ বিষয়ে আমি একটু দেখি কোরআন আলোকে কি বলা হয় আমরা যদি দেখি নব্বই নাম্বার সূরার প্রথম আয়াতে বলা হয়েছে আমি এই নগরীর শপথ করি এখানে বিভিন্ন তাপসির অথবা অনুবাদেও আমরা দেখি যে ওই নগরী বলতে এখানে ব্র্যাকেটে মক্কা লেখা হয়েছে তার মানে আল্লাহ এখানে মক্কার শপথ করছে আল্লাহ এখানে সরাসরি মক্কা শপথ করছে এখানে যাই হোক এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম আল্লাহ শুধু এই নগরীর আমি এই নগরীর শপথ করি আল্লাহ এই নগরীর মানে মক্কার শপথ করছে এখানে যদি আল্লাহ যদি পুরো জাহানের মালিক হতো তাহলে তিনি বলতো আমি পুরো জাহানের শপথ করি তিনি কিন্তু সেটা বলেনি সে তিনি বলেছেন তিনি এই নগরীর শপথ করেন আচ্ছা আরেকটা যদি আমি আয়াত দেখি সেখানে বলা হয়েছে ছয় নাম্বার সুরের বিরানব্বই নাম্বার আয়াতে বলা হয়েছে এই কোরআন এমন গ্রন্থ আমি অবতীর্ণ করেছি বরকতময় পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করতে পারেন যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ব পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করতে পারেন যারা পরকাল বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে আর এবং তারা সিও নামাজ সংরক্ষণ করবেন এটা হলো ছয় নাম্বার সুরার বিরানব্বই নাম্বার আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে এটা হলো মক্কাবাসী এবং তার পার্শ্ববর্তীদের জন্য এমন কি আরেকটা মজার বিষয় হলো এখানে না বললে নয় সেটা হলো আমাদের যদি স্রষ্টা যে যারা স্রষ্টাকে অনেকে অনেক নামে ডাকে তো আমি আমিও আমি যদিও স্রষ্টা মানি না এখানে যদি কোনো স্রষ্টা থেকেই থাকে সেই স্রষ্টা এমন কোনো কিছু দেবে না যেটাতে আমরা ভয় প্রদর্শিত হব আমরা ভয় পাব স্রষ্টা এমন কিছু দেবে যেটাতে আমরা যেটাতে আমরা কনভার্ট হব আমি কি চাই আমার স্রষ্টা জানে কারণ তিনি সর্বেশর্ তিনি সব জানতা আমি কি চাই আমার কাছে আমাকে এমন একটা জিনিস দেবে যেই জিনিসটা দিলে আমার আমার ব্রেনটা কনভার্ট হবে আমার ব্রেনটা কনভার্ট হবে যেটা দিলে সেই জিনিসটাই আল্লাহ দেবে কিন্তু আল্লাহ এখানে দিয়েছে কি ভয় প্রদর্শন করানোর জন্য মক্কাবাসী ও তার পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করাচ্ছেন তার মানে কি উনি যুদ্ধ করার জন্য লুট করার জন্যে উনি যত খারাপ কাজ কুকর্ম আছে সব কিছু করার জন্যে উনি বিভিন্ন কবিতা এগুলো কোরআনে উপস্থাপন করেছেন আর এগুলো উপস্থাপন করে পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নেই পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নেই যেটাই মোহাম্মদ করেনি আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে শিশু বিবাহ দাসীর সাথে সেক্স সহ গণিমতের মাল অমুসলিমদের বাচ্চাদেরকে দাস বানানো অমুসলিমদেরকে নারীদেরকে যৌন দাসী বানানো সহ এমন কোনো কাজ নেই নিরীহ মানুষকে হত্যা করা সহ এমন কোনো কাজ নেই মোহাম্মদ করেনি তার মানে কি এটা কোনোভাবেই এটা কোনোভাবেই একটা ওয়ার্ল্ড ওয়ারি ঈশ্বরের অথবা আল্লাহর অথবা গডের অথবা স্রষ্টার বাণী হতে পারে না এটা একটা সুবিধাবাদী একটা লোক যে কিনা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য সাধারণ কিছু মানুষকে ভয় লোভ দেখানোর জন্য এই গ্রন্থটাতে এগুলো লিখে গিয়েছে এটা একদম স্পষ্ট এই আয়াতটা দিয়ে আমি একদম স্পষ্ট বুঝতে পারছি এখানে আমি এই লাইনটা আরেকবার পড়ছি এই লাইনটা আরেকবার পড়ছি যাতে আপনি মক্কাবাসী এবং পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করতে পারেন মানে কেমন শুনতে এটা আমি এই আয়াতটা শুনে আমি ভাবে একমত হতে পারি না এটা স্রষ্টার বাণী আমি একমত হতে পারি না হয়তো আপনারা আমি জানি না আপনারা একমত হবেন কি এটা স্রষ্টার বাণী হতে পারে না আরেকটা আয়াত যদি দেখি সাতাশ নাম্বার শুরু একানব্বই নাম্বার আয়াতে বলা হয়েছে আমি তো কেবল এই নগরীর প্রভুর করতে এই আমি তো বলতে এবাদত হয়েছি এখানে আমি তো বলা হয়েছে নবীকে নবী বলছে মোহাম্মদ বলছে উনি এই নগরের প্রভুর এবাদত করতে বলা হয়েছে এখানে বিভিন্ন অথবা আপনারা অন্যান্য যে তর্জুমাতে যদি দেখেন ওখানে এই নগরীর অর্থাৎ মক্কাকে বোঝানো হয়েছে মক্কা ব্র্যাকেটে মক্কা লিখে দেওয়া হয়েছে বিভিন্ন তাপসিরে আমি তো তাপচিরে মঈনুদ্দিন টা পড়ছি তাতে ব্র্যাকেটে লেখা হয়নি এখানে ডাইরেক্ট বলা হয়েছে উনি এই নগরীর প্রভুর ইবাদত করতে অধিষ্ঠিত হয়েছে এখন এ তাহলে আমরা এইটা দিয়েও একদম স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ কিন্তু কোরআনের আল্লাহ কিন্তু ওয়ার্ল্ড ওয়ারি আল্লাহ না কোরআনের আল্লাহ শুধু জাস্ট মক্কার আল্লাহ আমি এই মক্কা নিয়ে কাবার নিয়ে আরেকটা লাইভ করব আপনাদেরকে আমি আর একটা লাইভ উপহার দেবো এই মক্কা নিয়ে মক্কাটা আসলে ওয়ার্ল্ড ওয়ারি ঈশ্বরের অথবা আল্লাহর অথবা গডের কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি একটা লাইভ তো সেটাও আপনারা পাবেন তো আজকে যেহেতু আমি এই মানে আল্লাহ আমাদের এই আল্লাহটা আসলে কোথাকার আল্লাহ আল্লাহটা কি আমাদের ওয়ার্ল্ড ওয়ারি আল্লাহ না স্রষ্টা নাকি শুধু কোরআনের জাস্ট এটা মক্কার আল্লাহ আমি এটা উপস্থাপন করার জন্য কোরআনের আলোকে আমি এটা একটা আলোচনা করছি আপনারা আমার সাথে থাকবেন তো এখানে এটা আমি আবার পড়ছি সাতাশ নাম্বার চূড়ার একানব্বই নাম্বার আয়াতে বলা হয়েছে আমি তো কেবল এই নগরীর প্রভুর এবাদত করতে অধিষ্ঠ হয়েছি যিনি একে সম্মানিত করেছেন যিনি একে সম্মানিত করেছেন এবং সব কিছু তারই মানে ওই নগরীর সব কিছু তারই আমি আরও অধিষ্ঠ হয়েছি যেন আমি অজ্ঞাবহদের একজন হই অজ্ঞাবহদের একজন হই উনি মানে ওনার কাছে সব সময় শুধু ওই ক্ষমতা 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 ক্ষমতার লোভে উনি একটা অ্যাব নর্মালের মতো হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে মানে উনি পৃথিবীতে বললাম না আমি আগে তো যেটা বলেছি পৃথিবীতে এমন কোনো কাজ নেই খারাপ কাজ নেই এমন কোনো অনৈতিক কাজ নেই যেটা মুহাম্মদ করেনি প্রচুর অনৈতিক কাজ করেছে যেগুলো আপনারা শুনলে আমাদের আপনাদের কান শিওরে যাবে আপনাদের কান খাড়া হয়ে যাবে গায়ের লোম খাড়া হয়ে যাবে এতগুলো এত খারাপ কাজ করেছে মানে এগুলো বললে প্রকাশ করার মত আমি যদি সারা সারা দিন রাত বলি খারাপ কাজের কথা শেষ হবে না আচ্ছা তো আরেকটা আয়াত আমি পড়ছি বা বিয়াল্লিশ নাম্বার চুরার সাত নাম্বার আয়াতে বলা হয়েছে এমনি ভাবে আপনি আপনার প্রতি সরি এমনি ভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন করেছি যাতে আপনি মক্কা ও তার লোকদেরকে সতর্ক করেন মক্কা এবং তার আশেপাশের লোকদেরকে সতর্ক করেন এখানে দেখেন একদম স্পষ্টভাবে এই কোরআনটা হল মক্কা এবং তার আশেপাশের যে ছোটোখাটো যে শহরগুলো আছে অথবা নগরীগুলো আছে সেটার জন্য এই কোরআনটা অবতীর্ণ করেছেন মাত্র এই কোরআনটা আমাদের বাংলাদেশের জন্য নয় এই কোরআনটা আমাদের ভারতবর্ষের জন্য এই কোরআনটা আমাদের আমেরিকার জন্য নয় এই কোরআনটা ইউরোপের জন্য নয় জাস্ট এই কোরআনটা মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য একদমই স্পষ্ট এটা কিন্তু কোরআনের কথা আপনারা কোরআনের রেফারেন্স কট চেক করে নিতে পারেন আমি আমার মুখ থেকে আমি আমার মুখ থেকে নিজের একটা কথাও এখানে দিচ্ছি না আয়াতগুলো আমি স্পষ্টভাবে পড়ছি আমি আবার পড়ছি এই আয়াতটা বিয়াল্লিশ নম্বর সুরের সাত নম্বর আয়াতটা এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশেপাশের লোকদেরকে সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে সমাবেশের দিন সম্পর্কে মানে কেয়ামতের কথা বোঝানো হয়েছে সমাবেশ বলতে যাতে কোনো সন্দেহ নেই একদল জান্নাত এবং একদল জাহান্নামে প্রবেশ করবে এখানে বন্ধুরা আসলে আমি বেশ কয়েকটা আয়াত বলেছি আমি আয়াতগুলো আপনারা কর চেক করে নিতে পারেন আপনারা আয়াতগুলো তাপসির পড়তে পারেন তাপসির আমি তাপসির পড়েছি আমি এগুলো চেক করেছি চেক করে আমি যেটা বুঝতে পেরেছি এই কোরআনের যে আল্লাহ কোরআনের আল্লাহটা কিন্তু আমাদের সারা বিশ্বের স্রষ্টা নয় কোরআনের আল্লাহটার একটা সীমাবদ্ধতা আছে তার ওই সীমাবদ্ধতা হলো নগরী তার আশেপাশে পর্যন্ত তার আশেপাশে পর্যন্ত এখন আমরা এই আল্লাহকে কেন মানব কারণ এই আল্লাহটা আমাদের নয় বাংলাদেশে যারা এই আল্লাহকে মানছে তারা আমি তো মনে করি তাদের বোকা আর কেউই নয় কারণ কোরআন আল্লাহ তো আমাদের আল্লাহ না আমরা কোরআন আল্লাহকে কেন মানব আমি চারটে আয়াত আপনাদেরকে এখানে উপস্থাপন করেছি চারটে আয়াতে একদম পরিষ্কারভাবে যেটা উপস্থাপন করেছেন যে কোরআন এই উপস্থাপন করেছেন যে কোরআন আল্লাহটা আমাদের প্রকৃত আল্লাহ নয় কোরআন আল্লাহটা হলো মুহাম্মদের কল্পিত যে কোরআন আল্লাহ সেই আল্লাহটা হলো মক্কার আল্লাহ এমনকি মক্কার আশেপাশের মানুষদের আল্লাহ জাস্ট শুধু ও অতটুকুর মধ্যে সীমাবদ্ধ কোরআন আল্লাহটা আমাদের আল্লাহ নয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসব ততক্ষণের পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল 是不比的。